তা আবু বকরের আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না হঠাৎ করে ঘাবড়ায় গেছেন যে বেড়ার ইমানটা যাওয়ার বুদ্ধি করছে তাই না আমি শোনাই আপনারা নিজেরাই ভতুয়া দিয়েন তখন আবু বকরের আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না কেন বলতেছি সঈদনা আবু বকর রোজা রাখছেন ফরজ রোজা জীবনে কয়টা উনি পাইছেন কয় বছর রোজা ফরজ কয় বছর পাইছেন রোজা ফরজ দশ বছরের মতো তো দশ বছরে তিরিশটা কইরা প্রতি মাসে প্রতি বছর রোজা রাখলে দশ বছরে তিরিশটা কইরা করেছে করে হয়েছে আমার উপর তো রোজা ফরজ হয়েছে তিরিশ বছর রূপ নেই কয় বছর উপরে তাহলে আমি কমপক্ষে কয়শো রোজা রাখছি নয়শো আরও বেশি যেহেতু রোজা ফরজ হয়ে গেছে তো প্রায় পঁয়ত্রিশ বছর প্রায় পঁয়ত্রিশ বছরে রোজা রাখছি কয়টা এক হাজার পঞ্চাশটা কত তো বলেন না প্যারা এক হাজার পঞ্চাশটা ফরজ রোজা রাখছি আপু ব রাখছিলেন কয়টা তইলে রোজা বেশি কা এখন কথা আর কথা কন আরে সাহস করে বলেন না ভয় প্রেম কে আপনারা গেলে আমি না যাম আপারা দরান কে গুড়ার পায়ের দোলার সমন আমি না জোরে কর না সুবাহান আল্লাহ আমার এক বাই ওই না বুঝো কথা একটা কয়ে লিছে যদি সে কথাটা তার ই মানুহ হয়ে থাকে আঁকি দাও এটা সে বেমান আর যদি ভুল করে কয়া থাকে তাহলে তার তব করা উচিত তার নাম হইল হাসান হাসান ইবনে জামিল হাসান জামিল সে বলতেছে আমি আবহকর সিদ্দিকির কাছ থেকে আবহকর সিদ্দিকির থেকে আমার আমলটা বেশি পালা না অজুবিল্লা না আর জোরে কন এই হাসান জামিল কইতেছে আবহকর সিদ্দিকির কাছ থেকে আবহকর সিদ্দিকটা আমার আমল বেশি আর হারসরে ঘন না কি সাহাবিরার সমান কি আমরা ওই তোমার পারছি গাউসবাই কে গুড়ার সমান না গুড়ার দোল পায়ের না রে হে কাহাবীর আমোল আমল কে বলে তার আমল বালা নাক ই কথাটা কার পরে তার ইমান আসেনি হারসরে ঘন না অথচ ওই হাসান জামিনের একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে একটা কিতাব আছে কিতাব নাম বললে মেসকাত নাম কি মেসকা শরীফের ফাঁসত বিশ পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে হাদিসটা কি ওয়ান আইসাতা কালাত বাইয়ানা রাসু রসুল্লাহি সাল্লাহ আলহু আসাল্লাম ফি হাজরি ফি লাইলাতিন দাহি বাতিন ইজ কুলতু ইয়া রসুল্লাহ হাল ইয়াকুন আহাদিন মিনাল হাসানাতি আদাদান নজুমিসামা قال اناعم عمره জুরগন্না আল্লাহ বাজান বিশাল বড় হাদিস ই হাদিসটা পুরোটা আমিই বললাম না অর্থটা একটু সাধারণ বলি আপনার মনে কষ্ট হবে এই হাসাল জমিন কতবার একটা বিয়াধবি করছে এই আব্দুল আবু বকর সিদ্দিক শানে কতবার একটা বিয়াধবি করছে বাজান রাত রয়লো পূর্ণিমার রাত রাতটা কি পূর্ণিমার রাত চিনি কি অন্ধকার তা হে আলো তা হে এই আলো পূর্ণি হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালু একটা সাদের মধ্যে বইলেন আমার নবীজির সের মুবারক আয়েশার উরাতের মধ্যে রেখে ঘুমাইতেছেন আয়েশা রাজি আল্লাহ আনহার মাতার মধ্যে নবীজি কি করতেছেন আয়েশা রাজি আল্লাহ তালহার নবীজির মাথা মুবারকের মধ্যে আপনার মরাইতেছেন জোরে কন্যা সুবাহান আল্লাহ রাত্রটা কি পূর্ণিমা রাত্রে কি আকাশের মধ্যে তারাগুলি জলম জলম করতেছে একবার আমার নবীজি আয়েশা একবার আমার নবীজির চেহারা দিকে থাকায় আর একবার আরেকবার আকাশের শান্তির দিকে চাই আমার নবী জিগাই কি কো আয়েশা একবার নিচের দিকে চাও আরেকবার উপর দিকে থাকো বিষয়টা কি আমার আয়েশা কো ইয়া রাসূলুল্লাহ আমি একবার উপরের দিকে তাকাই একবার আপনার চেহারার দিকে তাকাই কারণ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি আকাশের শান্তির দিকে চাই আর আপনার নুরুন চেহারার দিকে তাকাই কারণ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি চায়া দিকে আমি আয়েশা আকাশের চাঁদের থেকেও আপনার চেহারা মোবারক অতি জলমল জলমল করতেছে হজর ইয়া রসুল্লাহ হাল ইয়কুনু লি আহাদিন মিনাল হাসানাতি আদাদান নজুমিস সামা হজুর দেখতেছেন নি আকাশে কতলা তারা কেউ সুমান লাগুতেন না কেউ তারা আমরা দেখ শুনি আসেনি কটা কোন যদি আমার নবী আমার আয়েশা কই হুজুর ইয়া রাসূল আকাশে কথা তারা দেখছেন না বলে হ দেখছি তো হুজুর ইয়া আল্লাহ এখন আপনার কাছে আমার বিষয় হলো হাল ইয়াকুনু লি আহাদিন মিনাল হাসানাতি আদাদান নুজুমিস সামা আকাশে যতলা তারা আছে সেই তারকার পরিমাণ নে আপনার কোন সাহাবীর বা উম্মতের আসেনি জোরে কইতেন না সুবহানাল্লাহ আকাশে যতলা তারা ওতলা নে আসেনি কোন সাহাবী আমার নবী একটা মুসকি হাসি দেয় আয়সে গো আছে কুই আর সুৰলা কে আকাশে জোতলা তারা সেই পরিমাণ নে আপনার কোন সাহাবির আছে আমার নবী কই কালা নাম উমারা আমার একজন সাহাবী তার নাম হলো অযোমর ভারুক আকাশে জতলা তারা অতলা নে উমর ভারুকর আছে এই কথাটা শুনার পরে আয়েসা রাধিয়া তালা নুক একটু চুপ রইছেন আমার নবী যে গায়েসা একটু চুপ রইলা কেন ক হজুরি আরা সুরাল্লা

সব সাহাবিদের নেট যদি এক পালায় তোলা হয় সকল মোমেনের নেট যদি এক পালায় তোলা হয় আমার নবী কই আমার আবু বকর সিদ্দিকের নেকের সমান হবে আর হাসান জামিল কতরা কইলো কি তা বলে হে আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে বলে তার নেক বলে বেশি আউযুবিল্লাহ কতরা কইলো কি বলে হে আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে বলে তার নেক বলে বেশি আউযুবিল্লাহ আর জোরে কোন নাউযুবিল্লাহ এই কথার সাথে ভুলও কয়েতা হতে তবা করতেন আর যদি বলেন না করে হে যদি সত্যি সে মন্ত্রীকে কে হেতেছে বেমান এ কথা কোন দি তার ইমান আসেনি কথা কোন কথা কোন না তাড়াতাড়ি ঈমান গ্রহণ করতে হবে নতুবা তওবা করতে হবে নালে ঈমান তার নষ্ট হয়ে গেছে কথা কোন দি ঠিক ই হাসাল জামিলি তওবা করতে হবে আনলে সে বেমান হইব কাফির এ কথা কোন দি ঠিক তে দাড়ি রাখলে ঈমানদার না কথা কোন দি টুপি থাকলে কি ইমানদার ইমানদার নামাজ হলে কি ইমানদার না এই যদি নামাজ পড়ছে কোরআনে হাবের ছিল কিন্তু নবীর আহেলে বায়তের ভালোবাসা তার মধ্যে ছিল না বিদায় তার ইমান নাই নামাজ কাজে আসবে না কথা কোন ঠিক না বাজান এই জিত বাহিনী কি আসে না গেছে গা আর কথা কোন না এই জিত বাহিনীরা এখনো আসে এই জিত বাহিনীরা এখনো আছে সাবধানে চলবেন আল্লাহ পাক হেদারকে হৃদয়ের দান করুক সকল বলো না আমিন আর কোনো না আমিন